বাংলাদেশে বন্যপ্রাণীর অভয়ারণ্য নেই বললেই চলে। সাফারি পার্ক বলতে যাও দু চারটে আছে, তাতে প্রাণীকুল কতটা প্রাকৃতিকভাবে বসবাস করে সেটা প্রশ্ন সাপেক্ষ। তবে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যতগুলো বন্যপ্রাণী আছে তারা অনেকটা মায়ের কোলেই আছে বলতে হবে। ঢাকা থেকে উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর উপজেলার শ্রীপুর উপজেলাধীন বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে এই পার্কটির অবস্থান, যেখানে গেলে দেখা মেলে পাখি, বাঘ, সিংহ, জিরাফসহ অন্যান্য প্রাণীর। এ যেন প্রকৃতির এক অভয়ারণ্য। সামান্যমাত্র দর্শনের বিনিময়ে এখানে দেখা মেলে প্রকৃতি ও প্রাণীর এক অপূর্ব মেলবন্ধন। আছে ছোট ছোট টিলা, শালবন, লতাপাতা ও প্রকৃতির আদরে বেড়ে ওঠা নানা প্রাণী। এটার কথা আমি শুনেছি বেশ কিছুদিন আগে। তো সাফারি পার্ক নিয়ে যেটা আমরা শুনি বা আমার যতটুকু জ্ঞান, তাতে এটা মনে হয় যে আফ্রিকার কোনো একটা বনভূমি যেখানে এরকম ব্যবস্থা সরকারিভাবে নেওয়া থাকে। তো এখানে আসার আগে আমার ধারণা ছিল না যে আসলে আমাদের দেশেও এরকম একটা বিশাল ব্যবস্থা, মানে বিশাল একটা উদ্যোগ নেওয়া সম্ভব। এখানকার এক কর্মকর্তার সাথে আমরা ঘুরেছি, যিনি বললেন আমরা নাকি শতকরা 5 ভাগের মতো ঘুরেছি। তা তাতেই যত বিশালত্ব দেখেছি তাতে মনে হয় পুরোটা যখন ওরা শেষ করতে পারবে তখন এটা আসলে খুব একটা মানে দর্শনীয় একটা বিষয় হবে। আমি এসেছি ঢাকা থেকে, আজকে এখানে এসে সব কিছু দেখে অসাধারণ লাগলো। বাংলাদেশের ভেতর এরকম একটা ইনিশিয়েটিভ সত্যি প্রশংসনীয়। আমরা চিড়িয়াখানায় গেলে হয়তো খাঁচায় আবদ্ধ কোনো প্রাণী দেখতে পাই, কিন্তু এখানে সব ছিল ওপেন এবং আমরা আসলে অনেক কাছ থেকে দেখতে পেরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে প্রাণীরা তাদের নিজস্ব জায়গায় কেমন আচরণ করে আমরা সেটাও এখানে এসে দেখতে পেরেছি, যেটা হচ্ছে চিড়িয়াখানায় বা অন্য কোনো ছোট জায়গায় সম্ভব না। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কে উন্নীত করার লক্ষ্যে 2011 সালে এর কার্যক্রম শুরু করা হয়। এটা এশিয়ার সর্ববৃহত্তম সাফারি পার্ক। আমি কক্সবাজার দুলাহাজায় আমরা 1200 হেক্টর এলাকা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের কাজ আমি শুরু করেছিলাম সেখানে। ওইটারই অভিজ্ঞতার আলোকে আমাকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় প্রকল্প পরিচালক হিসাবে। সাফারি পার্কের মাস্টার প্ল্যান অনুসারে এলাকা আছে 5000 একর জায়গা। এখন আমরা কম বেশি 4000 একর জায়গায় আমাদের কাজ আমরা সম্প্রসারিত করেছি। ইতিমধ্যে প্রায় এখানে 40 কিলোমিটার মাস্টার বাউন্ডারি হয়েছে। পার্কের সিংহভাগ কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সাফারি পার্কটাকে উদ্বোধন করেছেন। সামগ্রিকভাবে আমাদের যে নেচারের যে বন্যপ্রাণীর প্রকৃতিতে আমাদের দেশের যে প্রাণীগুলো আছে, যদি এই সুবিস্তৃত যে আমাদের যে বেষ্টনীটা অক্ষুণ্ণ থাকে, তাহলে অটোমেটিক্যালি যে শাল ফরেস্টের যে হারিয়ে যাওয়া যে প্রাণী বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য ফিরে আসবে। বিরল বিপদাপন্ন প্রাণীর আবাসস্থল সৃষ্টি, বংশবৃদ্ধি ও সংরক্ষণ একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশীয় পর্যটকদের জন্য চিত্তবিনোদন, শিক্ষা ও গবেষণার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের গুরুত্ব অপরিসীম। আর এই প্রকল্পটির কাজ সঠিকভাবে সম্পন্ন হলে দেশে বিদেশে সমানভাবে সমাদৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে। রাজীব রেজা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।